আইসিআইসিআই ব্যাংকের যে এটিএমটা আসলো যাতে শর্ট সার্কিট হয়ে গেছিলো না, যাতে ধোয়া হয়ে গেছিলো না, পাবলিক ব্যাংকে ধরে এটা আগুন বলা গেছিলো। তারপরে তারা কোনো কানেকশন কাটাপ পেয়েছে, এরপরে ধোয়াটা এখন কমে গেছে না, মানে এখানে আগুন টাগুনের কোনো মানে সন্দেহ না। এখানে যদি সেগুলো আবার ঠিকঠাক করার পরে কানেকশন দিলে মনে হয় আর আগুন লাগার সম্ভাবনা নাই। এখানে এটিএমের টাকা কি পড়েছে? টাকা টুকা তো কেউ নিচ্ছে এমন না, আমরা দেখছি না। এখন আগুন কি সম্পূর্ণ আয়ত্তে আনা হয়েছে? আগুন বলতে এটা স্টেবিলিটি শর্ট সার্কিট আসলো, এটা কারেন্টটা কাট অফ করে দেবো, এখন যা আগুনটা নিভে গেছে।